আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের বিষয় পারস্য সভ্যতা। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আজকের ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। পারস্যের ইতিহাসে কাইরাস ও দারিয়স ছিলেন সবচেয়ে সফল শাসক। গ্রিকবীর আলেকজান্ডার 3300 খ্রিস্টপূর্বাব্দে সমগ্র পারস্য সাম্রাজ্যকে অধিকার করেন। তারা সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে এবং ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসে। জরথুস্ট নামে পারস্যে এক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব ঘটে। জরথুস্ট্র কর্তৃক প্রবর্তিত ধর্ম হল জরথুস্ট্রবাদ। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে 600 অব্দের মধ্যে এখানে আর্যরা এক উন্নত সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতার অধিবাসীরা সামরিক শক্তিতে খ্যাতিমান ছিল। এই ছিল মোটামুটি পারস্য সভ্যতা সম্পর্কে ছোট্ট একটি তথ্য। আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।